শিক্ষার্থীদের ন্যায্য শিক্ষার্থীদের চাকরি বিক্রি করে কোটি কোটি টাকার সম্পত্তি, সোনা এবং বৈদেশিক মুদ্রা। তাহলে আজ অনুব্রত, কালকেও আমরা চাই খাদ্য কেলেঙ্কারি নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক এবং সর্বোপরি ফিরাদ হাকিম আর সবারই উপরে নেত্রী মমতা ব্যানার্জি, উনি ছাড়া এ কাজ হতে পারে না। সিংহের বাচ্চা যদি উনার অনুপ্রেরণায় জন্ম হয়, তাহলে এই টাকা চুরি শুধু অনুব্রত বা পাস্তর হতে পারে না। পশ্চিমবঙ্গের জনমানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাত করেছে অভিষেক ব্যানার্জি তথা মমতা ব্যানার্জি। সুতরাং তার প্রতিবাদে আজ বহরমপুর শহরে সময় আমাদের কাছে খুব অল্প, কিন্তু এত আনন্দের বিষয়, পশ্চিমবঙ্গের মানুষ দম বন্ধ করে আছে এই অরাজকতার বিরুদ্ধে। তার জন্য অতি অল্প পরিসরেও আমরা বহরমপুরে আজকের বিক্ষোভ প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছি। আজকে অনুব্রত চোর, গরু চোর, কয়লা চোর, বালি চোর, সেই অনুব্রতকে মাজায় দড়ি পরিয়ে সিবিআই নিয়ে গেছে। এখন মনে হয় আসানসোলে না কোথায় আছে। এখন তাকে আমরা গুড় বাতাসা খাওয়াবো, নকুল দানা খাওয়াবো, আর চরম চরম ঢাক বাজবে। মানুষকে কত অত্যাচার, কোটি 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 টাকা, কোটি কোটি টাকা আত্মসাত করে আমাদের ঘরে ঘরে বীরভূমে বিজেপির কর্মীদের গলা কেটে নেওয়া, গাছে ঝুলিয়ে দেওয়া, বাড়ি ভেঙে দেওয়া, মেয়েদের বস্ত্র হরণ করা, সব ওই অনুব্রত এবং অনুপ্রেরণায় মমতা ব্যানার্জি। এ জবাব দিতে হবে, এ জবাব দিতে হবে। এবং আজ আমি তো বলবো মুর্শিদাবাদের তাম উন্নয়নের নেতারা, এই উন্নয়নের কান্দারির নেতারা কোথায়? তারা বেরিয়ে বলুক, দুদিন পর তারা বলবে দিদি কত ভালো, অনুব্রতকে সরিয়ে দেওয়া হলো, আমরা এই দায় নেব না। আরে দায় তো তোমাদের নিতেই হবে, আস্তে আস্তে প্রকাশ্যে আসবে।